নমস্কার সাবির এক্সাম সেন্টার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম দেখো ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আমার এই চ্যানেলে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয় আটই জান আজকের আটই জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশের গুরুত্বপূর্ণ কুড়িটি কারেন্ট অ্যাফেয়ার্স এবং উত্তর সাথে থাকছে পিকচার তোমরা দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন দেখো আন্টার্কটিকা জুড়ে দ্রুততম একক স্কি করা রেকর্ড দাবি করা ব্রিটিশ শিখ মহিলাটাকে অপশান এ হরদীপা কৌর অপশান বি হরপ্রীত চন্ডী অপশান সি পিতন্দর কৌর অপশান ডি ক্যারোলিন কোট। আন্টার্টিকা জুড়ে দ্রুততম একক স্কি করা রেকর্ড দাবি করা ব্রিটিশ শিখ মহিলা হচ্ছেন হরপিত চণ্ডী অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার হরপিত চণ্ডী পরবর্তী প্রশ্নে প্রথমে তোমাদেরকে বলে রাখি চাকরি পরীক্ষার সেরা ঠিকানা হচ্ছে ডাব্লু 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 সাবির এক্সাম সেন্টার ডট কম তোমরা গুগলে লিখে সার্চ করো এবং সেখানে তোমরা ফলো করে রাখো এবং তোমরা যদি টেলিগ্রাম চ্যানেল নিয়ে নিত্য নতুন মক টেস্ট দিতে চাও ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের তোমরা এবং পিডিএফটি যদি নিতে চাও এই পিডিএফটি অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যেয়ে সার্চ করো সাবির এক্সাম সেন্টার বলে সেখানে যে গ্রুপে জয়েন হয়ে যাও দেখো দ্বিতীয় প্রশ্ন আন্টার্কটিকায় তেতাল্লিশতম ভারতীয় বৈজ্ঞানিক অভিযানের জন্য ভারত কর্তৃক চার্টার্ড অভিযাত্রী জাহাজের নামটা কি এখানে সঠিক অ্যান্সার কিন্তু অপশান সি এম ভি ভ্যাসেলি পরবর্তী প্রশ্ন দেখো বে অফ বেঙ্গল ইনস ইনিশিয়েটিভ ফর সেক্রেটার সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিআইএমএসটিইসি চতুর্থ মহাসচিব কে ছিলেন সঠিক অ্যান্সার হবে ইন্দ্রমণিপাণ্ডে অপশান ডি যেগুলো সঠিক অ্যান্সার অবশ্যই হলুদ রঙের ক্রস করে দেওয়া আছে দেখো চারের দাগের প্রাক্তন ভারতীয় সেনাপ্রধান জেনারেল এম নারাভানে লাদাখের অবস্থার বিবরণ দিয়ে লেখা স্মৃতিকোথার শিরোনাম কী সঠিক অ্যান্সার হবে অপশান সি ফোর স্টার অফ ডেস্টিনি পরবর্তী দেখো কোন মন্ত্রক পৃথিবী বিজ্ঞান পৃথি শীর্ষক প্রকল্প চালু করেছেন অপশান ডি শিক্যান্সার ভূবিজ্ঞান মন্ত্রণালয় পরবর্তী দেখো ডক্টর মনসুখ আর উদ্বোধন করা দেশের প্রথম স্বাস্থ্যকর ও স্বাস্থ্যকর খাদ্য রাস্তার নামটা কি অপশান ডি প্রসাদম পরবর্তী দেখো কে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র হিসাবে প্রাথমিক কৃষি ঋণ সমিতি পিএসিএস এর ন্যাশনাল পিএসিএস ক্লেফ মেগা কনক্লেভ এর সভাপতিত্ব করবেন অপশান বি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো দু হাজার সালের জানুয়ারিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের প্রতিনিধিত্বকারী উনিশতম জোর নিরপেক্ষ আন্দোলন এন এম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে সঠিক অ্যান্সারের অপশান ডি কাম্পালা উগান্ডাতে অনুষ্ঠিত হবে পরবর্তী দেখো দু হাজার সালের নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন মেয়াদে নির্বাচিত হয় অপশান এ পঞ্চম মেয়াদে তিনি নির্বাচিত হয়েছিলেন পরবর্তী দেখো আদিত্য এল ওয়ান মিশন সম্পর্কিত নিম্নলিখিত প্রশ্নগুলি বিবেচনা করুন উপরে বলা হয়েছে আদিত্য এল ওয়ান হলো প্রথম মহাকাশ ভিত্তিক ভারতীয় মিশন যা সূর্য অধ্যয়ন করে কেবলমাত্র একটাই হচ্ছে শিখ ঠিক এবং পরবর্তী দুটো ভুল ঠিক আছে পরবর্তী দেখো ইন্টারন্যাশনাল পার্পল ফেস্ট দু কোথায় আয়োজিত হচ্ছে এটা হচ্ছে গোয়া ভারতে আঠই জানুয়ারি যেটি আয়োজিত হয়েছিল ইন্টারন্যাশনাল পার্পল ফেস্ট দু পরবর্তী প্রশ্ন দেখো শ্রীমন্দির পরিক্রমা প্রকল্পের উদ্দেশ্য কোন মন্দিরে উন্নতি করা এখানে পুরী জগন্নাথ মন্দিরে উন্নতি করা সঠিক অ্যান্সার অপশান সি পরবর্তী দেখো একাশিতম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস দু হাজার চব্বিশের কোন ফিল্মটি সেরা ছবি নাটক হিসাবে পুরস্কৃত হয়েছিল অপশান বি ওপেন হাইমার তোমরা যদি প্রথম থেকে দু হাজার চব্বিশের ফার্স্ট জানুয়ারি থেকে শেষ পর্যন্ত তোমরা যদি দেখতে থাকো অবশ্যই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো তোমরা পেয়ে যাবে এবং বিভিন্ন কম্পিটি এক্সাম পরীক্ষার জন্য তোমরা ভালোভাবে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নামাতে পারবে আশা করছি তোমরা তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখো পরবর্তী প্রশ্ন দেখো দু হাজার সালে একটি চন্দ্র মিশনের জন্য অস্ট্রোবায়োটিক প্রযুক্তি দ্বারা মোতায়েন করা চন্দ্র ল্যান্ডারের নামটা কী অপশান ডি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার পেরেগ্রিল ল্যান্ডার পরবর্তী ই গভর্নেন্স ই গভর্নেন্স প্রতিপাদ্যের আঞ্চলিক সম্মেলন কোথায় উদ্বোধন করা হচ্ছে এটা হচ্ছে গুয়াহাটিতে উদ্বোধন করা হচ্ছে পরবর্তী প্রাথমিক কৃষি ঋণ সমিতি পিএসসিএস এর ওপর ন্যাশনাল পিএসসিএস মেগা কনক্লেভ এর সভাপতিত্ব করবেন কে অপশান বি অমিত শাহ এখানে সঠিক অ্যান্সার পরবর্তী দু হাজার তেইশ সালে শ্রীলঙ্কায় পর্যটনের উৎস বাজারের তালিকায় কোন দেশটি শীর্ষে ছিল এবং কত শতাংশ আগমনের অবদান ছিল অপশান বি ভারত যারা টোয়েন্টি পারসেন্ট অবদানের অবদান ছিল এখানে পরবর্তী কৃষ্ণ গোদাবরী অববাহিকায় ওনজিএস তার ক্লাস্টার টু প্রকল্প থেকে তেল উৎপাদন কোথায় শুরু করেছে অপশান বি বঙ্গোপসাগরে শুরু করেছে পরবর্তী ইন্ডিয়ানস ফুড দু হাজার চব্বিশের ভারতের খাদ্য খাতকে বাড়ানোর জন্য শ্রী পীযুষ গোয়াল কিসের ওপর জোর দিয়েছিলেন অপশান বি সহযোগিতার উপর দাগের দেখো শেষ প্রশ্ন আজকের কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ আটই জানুয়ারি দু হাজার তেইশ সালে জনপ্রশাসনের শ্রেষ্ঠত্বের জন্য পুনর্গঠিত প্রধানমন্ত্রীর পুরস্কারের মূল ফোকাসটা কী ছিল অপশান সি এখানে শর্টিং অ্যান্সার সার্বিক উন্নয়ন করাই চেয়ে প্রধানমন্ত্রী পুরস্কারের মূল ফোকাস ছিল ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা লাইক করবেন অল দ্য বেস্ট টেক কেয়ার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন